আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপির কত শত আব্দুস সাত্তার নির্বাচনে আসার জন্য তৈরি, বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুরোপুরি রাজনৈতিক দান্দা, বললেন মাহমুদুর রহমান মান্না। সংসদ নির্বাচন, মনোনয়নপত্রে যুক্ত হল হিজড়া। জুনায়েদ সাকিব, দেশে জবাবদিহিমূলক সরকার থাকলে আদানির সঙ্গে চুক্তির সাহস করত না, বললেন জুনায়েদ সাকিব। এই হল আমার, আমার কথাতেই হল চলবে, কবি ছাত্রলীগ নেত্রীর হুমকি। আসছে সরকারপন্থী ইসলামী দলগুলোর নতুন জোট। শিক্ষকের বিরুদ্ধে পদোন্নতির পলবন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ। রমজানে বিদেশে 10 লাখ পবিত্র কুরআন বিতরণ করবে সৌদি আরব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী নির্বাচনে না আসলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপি নির্বাচনে না আসলেও ব্রাহ্মণবাড়িয়ায় উকিল আব্দুস সাত্তারের মতো বিএনপির কত শত আব্দুস সাত্তার যে নির্বাচনে আসার জন্য তৈরি হয়ে আছে, সে বিষয়টি মাথায় রাখার জন্য গয়েশ্বর বাবুসহ বিএনপি নেতাদের অনুরোধ জানায়। আজ এ সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি মুসলিমউদ্দিন আহমেদ এমপির শোকসভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মিলিত এ সভার আয়োজন করে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, কাগজে দেখলাম বিএনপির স্থায়ী কমিটির অস্থায়ী সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী নির্বাচনে নাকি বিএনপি না আসলে আওয়ামী লীগের অস্তিত্ব সংকটে পড়বে। অথচ 2014 সালে বিএনপি নির্বাচনে আসেনি, আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়েনি, বিএনপি অস্তিত্ব সংকটে পড়েছে। আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুরোপুরি রাজনৈতিক দান্দা, বললেন মাহমুদুর রহমান মান্না। আওয়ামী লীগকে নিয়ে ভালো কথা বলার সুযোগ নেই মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গিনার করার মতো একটা শাসক দেশের ক্ষমতায় আছে, তাদের নিয়ে কোনো ভালো কথা বলার সুযোগ নেই। ভারতের আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তিটা পুরোপুরি রাজনৈতিক দান্দার জন্য করা হয়েছে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্যনগর হাসপাতালে একের সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাহমুদুর রহমান মান্না। আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ আমদানির অসম চুক্তি বাতিলের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাসানী অনুসারী পরিষদ। সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক আনু মোহাম্মদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব, বাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সংসদ নির্বাচন, মনোনয়নপত্রে যুক্ত হল হিজড়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারী ও পুরুষের পাশাপাশি হিজড়া লিঙ্গ পরিচয়ে নির্বাচনে অংশ নেওয়া যাবে, অর্থাৎ হিজড়া পরিচয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা। সংসদ নির্বাচনের মনোনয়নপত্রে লিঙ্গ পরিচিতির জায়গায় মহিলা ও পুরুষ লিঙ্গের পাশাপাশি প্রথমবারের মতো হিজড়া শব্দটিও যুক্ত করেছে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 সংশোধন করে বিধানটি সম্প্রতি যুক্ত করেছেন সংস্থাটি। নির্বাচন কমিশন মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর 94 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় সংসদ নির্বাচন বিধিমালার 11 বিধি অধিকতর সংশোধন করল নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রার্থীর মনোনয়নপত্র অংশের দ্বিতীয় খণ্ডে 11 নম্বর বিধিটি চিহ্ন দিয়ে পূর্ণ করতে হয়। এই বিধিতে প্রার্থীর লিঙ্গ পরিচিত উল্লেখ করার বিধান রয়েছে, যেখানে আরো পুরুষ ও মহিলা ছিল, এখন যুক্ত হলো হিজড়া। দেশে জবাবদিহিমূলক সরকার থাকলে আদানির সঙ্গে চুক্তির সাহস করত না, বললেন জুনায়েদ সাকিব। দেশের জবাবদিহিমূলক সরকার থাকলে ভারতের আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি করার সাহস করত না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। আদানির সঙ্গে বিদ্যুৎ আদানির অসম চুক্তি বাতিলের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাসানী অনুসারী পরিষদ। সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টিং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জ্বালানির বিশেষজ্ঞ অধ্যাপক আনু মোহাম্মদ বক্তব্য দেন।
এই হল আমার, আমার কথাতেই হল চলবে, কুবি ছাত্রলীগ নেত্রীর হুমকি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলের সিট বরাদ্দ নিয়ে পবস্টরকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সভাপতি কাজী ফায়জার মেহজাবিনের বিরুদ্ধে। তিনি শেখ হাসিনা হল পবস্টর সাইদুর রহমানকে হুমকি দিয়ে বলেছেন, এই হল আমার, আমার কথাতেই হল চলবে, যাকে সেখানে খুশি সিট বরাদ্দ দেব, আপনাকে এই হলের দায়িত্ব কে দিয়েছে। সন্ধ্যার দিকে শেখ হাসিনা হলের এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে হল পরিদর্শনে যান প্রবোস্ট শাহিদুর রহমান। সমস্যা সমাধানে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী ফাইজার সঙ্গে কথা বলতে গেলে তিনি এমন মন্তব্য করেন বলে জানা গেছে। ওই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেখ হাসিনা হলের 214 নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের 12তম আবর্তনের বয়সী সানা রুম পরিবর্তন করার জন্য হল প্রবোস্ট বরাবর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তাকে 216 নম্বর রুমের একটি সিট বরাদ্দ দেওয়া হয়, কিন্তু তিনি দেখতে পান তার বরাদ্দকৃত রুমে আরেকজন শিক্ষার্থী অবস্থান করছেন। বিষয়টি সমাধান হলে প্রবোস্টরকে ফোন দেন তিনি। প্রবোস্ট এসে জানতে পারেন ওই শিক্ষার্থী ছাত্রলীগ নেত্রী ফাইজার কথাই রুমটিতে অবস্থান করছেন। আসছে সরকারপন্থী ইসলামী দলগুলোর নতুন জোট। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারপন্থী অন্তত 12-15টি ইসলামী দলের জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কেন্দ্রের কনফারেন্স হলে আয়োজিত এক সভায় জোট গঠনের প্রক্রিয়া নিয়ে সভা করেছেন জোটের শীর্ষ নেতারা। ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক এমপি লায়ন এম এ আওয়ালের সভাপতিত্বে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের ইসলামী দল ও সমমনোয় দলের বৃহত্তর ঐক্য এখন সময়ের দাবি শীর্ষক মত বিনিময় সভায় জোটের নেতারা কথা বলেন। সবাই সাবেক এমপি লায়ন এম এ আওয়াল বলেন, আগামী দিনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষকে যাতে ভালো রাখতে পারি, দেশের মানুষের সার্বিক উন্নয়নে দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আজকে সময়ের দাবি এই ঐক্য সৃষ্টি করা। জামায়াতে জঙ্গিবাদ এবং উগ্রপন্থীদের বিরুদ্ধে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষকের বিরুদ্ধে পদোন্নতির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ। সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ 4 লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে। সাতক্ষীরার শ্যামনগরের 122 নং গাবুরা খুলে পেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। এই ঘটনায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন ভুক্তভোগী শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি হোসেন শ্যামনগর উপজেলার বড়পুকুর গ্রামের বাসিন্দা ও 185 নং সোয়ালিয়া সাপের দুনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের অর্থ ফেরত চেয়ে জেলা শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষকের স্ত্রী ফজিয়া পারভীন। ভুক্তভোগী শিক্ষক ইসমাইল হোসেনের স্ত্রী ফজিয়া পারভীন জানান, তার স্বামী দীর্ঘদিন যাবৎ 185 নং সোয়ালিয়া সাপের দুনের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই সঙ্গে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন। রমজানে বিদেশে 10 লাখ পবিত্র কোরআন বিতরণ করবে সৌদি আরব। আসন্ন রমজান মাসে বিদেশে পবিত্র কোরআনের 10 লাখ কপি বিতরণ করবে সৌদি আরব। গতকাল সৌদি বাদশাহ সালমান এক আদেশে অনুমোদন দেন। বিভিন্ন সাইজের প্রকাশিত পবিত্র কোরআন বিতরণ করা হবে, এর মধ্যে 76টিরও বেশি ভাষায় অনুবাদ করা কপিও থাকবে। সৌদি আরবের মদিনায় কিং ফাহাদ গোলিয়াস প্রিন্টিং প্রেসে মুদ্রিত পবিত্র কোরআনের কপিগুলো পৃথিবীর 22টি দেশের ইসলামিক সেন্টারগুলো পাঠানো হবে। রমজানে যাতে বিতরণ করা যায় এজন্য প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের শায়েক ডক্টর আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ।